টাকা দিয়েই তোমার সংসার চলে। আইসক্রিম অলিকে পছন্দ করিস, তাকে ভালোবাসবি, সেটা আমি মুখ বুঝে চুপচাপ সহ্য করব দেখবে। আমি জানি না, স্যার কইতেছি। সম্পর্কে ভালো মতো কোনো কিছুই জানেন না, যদি জানতেন না তাহলে আর আপনি আমারে ভালোবাসতে চাইতেন না। একটা আইসক্রিম অলি আমার বাড়ির বউ হইতে পারে না রুবেল। আমি পরীক্ষা করেছি, সেই পরীক্ষায় আপনি ফেল করেছেন। কি ফেল করছি আমি তো কিছুই বুঝতেছি না। মনে করে দেখেন রাস্তার মাঝখানে 1 লক্ষ টাকার একটা বান্ডিল পেয়েছেন কিনা আপনি। আমি তো জানি না, ও তো এতক্ষণ তোর সাথেই ছিল। আমার সাথে ছিল কিন্তু আমাকে বললো আমি ক্লাস করছি, বলে চলে গেল, এখন আসতেছে না। ওকে ছাড়া আমার একটা মুহূর্তও ভালো লাগছে না। কি জানি আমি তো জানি না ও কোথায় গেছে। আচ্ছা দাঁড়াও তুমি, আমি আসছি। মেয়েটার যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না, সারাক্ষণ খালি রুবেল রুবেল করে। তোমার ছেলে এটা কোনো কাজ করলো আমাকে না বলে এভাবে চলে গেল? আচ্ছা ঠিক আছে, ও বাইরে গেছে, ও তো ছেলে মানুষ, ও কি সারাক্ষণ মেয়েদের মতন ঘরে বসে থাকবে? হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে গেছে। শুনো আন্টি, আমি এত কিছু বুঝি না, ওকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। আর আমি ওকে খুঁজতে যাচ্ছি, দেখি ও কোথায় গিয়েছে। দেখছো গাড়ি নিয়ে ওখানে বাইরে গেল, বেলা বেজে গেছে কয়টা? অথই আয়, অথই নাগরের জন্য লজ্জা কর না তোমার এসব কথা কইতে। আমি না তোমার মেয়ের মতো, তুমি না আমার বাবার মতো। আর বারবার তুমি খালি আমার এই ধরনের কথা শোনাও। একটা কথা মনে রাখো, আমি কিন্তু তোমার দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে খাইটা কামাই করে সেই টাকা তোমার হাতে দেই, আর আমার উপার্জনের টাকা দিয়ে তোমার সংসার চলে। আর হ্যাঁ, এই সম্পত্তির মালিক কিন্তু তুমি একা না, আমার বাবা এই সম্পত্তির মালিক। আমার বাবা মইরা গেছে, তার অবর্তমানে এই সম্পত্তির অর্ধেক মালিক কিন্তু আমি। তুমি সে সব কিছু জানার পরেও তুমি দিনের পর দিন আমার দিয়ে আইসক্রিম বিক্রি করাও, আমার মাঝে মধ্যে না খাওয়ায় রাখো, কেন? আমি কি মানুষ না? আমার মানুষ মনে হয় না তোমার? বাবা বাবা বাবা, বুবার মুখে দিয়ে বল ফুটছে, হ্যাঁ ডানা গজাইছে, হ্যাঁ ওই ডানা কিন্তু আমি ভাঙ্গা দেবো। ওই তুই বাইরা, তোর গাড়ি নিয়ে বাইরে যাইব না, বাইরা বাইরা কইতেছি, এখনই বাইরা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব, বাইরা। হ্যাঁ যাইতেছি, তোমার মতো লোকের সাথে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুমি আসলে চাচা নামের কলঙ্ক। এ মা, মারে মা, অথই শোন, আমি তোরে দেখছিলাম একটু পরীক্ষা করে, তুই কি কস, আমি তোর বাবার মতো না ক, আমি কি তোর উপরে এইভাবে রাগ করতে পারি আর তোরে আমি বাড়ির থেকে বাদ করে দিতে পারি? এটা তুই ভাবতে পারলি ক? মা কিছু মনে করিস না, যা মা তুই তো সবই বুঝোস, গাড়িটা নিয়ে না বাইরস খামু, যা মা। ঠিক আছে যাইতাছি, রাগ করছি। আরে তোকে যদি আমি বাড়ি থেকে বের করে দেই তাহলে আমার সোনার ডিমপাড়া হাঁসটা তো হাতছাড়া হয়ে যাবে। আপনার মা এসে আমার জান নয় তাই কো অপমান করলো, আপনার প্রেমিকা সে আমার গায়ে হাত তুললো, আমি কি অপরাধ করছি? আপনি কইতে পারবেন আমি আপনার ভালোবাসি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে? আপনি কেন আমারে ভালোবাসতে গেছেন? আমি কি আপনারে ভালোবাসি? আমি তো কোনো কিছু জানি না। কিরে রুবেল, তুই আমাদেরকে কোনো কিছু না বলে এখানে এসে শুয়ে আছিস কেন? তুই আমার কাছে কেন আসছিস?
আসছি মনে তোকে দেখতে, তোর খোঁজ খবর নিতে। আমাকে দেখতে আসিস না? আমি কেমন আছি আমাকে দেখতে আসছিস? তোর প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দে। তুই আইসক্রিম আলীর গায়ে থাপড় দিছিস কেন এবং তাকে অপমান করেছিস কেন, আর তার কাছে মাকে কেন নিয়ে গেছিস? নিয়ে গিয়েছি বেশ করেছি। শোন, তুই আইসক্রিম আলীকে পছন্দ করিস, তাকে ভালোবাসবি, সেটা আমি মুখ বুঝে চুপচাপ সহ্য করবো, দেখবো, সেটা আমি কখনো পারবো না। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত ওই আইসক্রিম আলীর কাছে তোকে আমি কখনো যেতে দেবো না। তুই মেনে নেস আর না নেস সেটা তোর ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হলো আমি আইসক্রিম আলীকে পছন্দ করি এবং পছন্দ করবো এবং তাকে ভালোবাসবো এবং ভালোবেসে তার সাথে আমি ঘর করবো। তোকে একটা কথা বলে গেলাম, সেটা আমি কোনো দিনও হতে দিবো না। তোদের ওই ভালোবাসার মধ্যে আমি ব্যাঘাত ঘটিয়েই ছাড়ব। হ্যাঁ, ব্যাঘাত ঘটাইছিস, কিন্তু আরেকবার যদি ব্যাঘাত ঘটাতে যাস তাহলে তোর খবর আছে, কথাটা মনে রাখিস। ওই আইসক্রিম অলিকে ভালোবাসিস তাই না? ওই আইসক্রিম অলির সঙ্গে তুই কিভাবে সম্পর্ক করিস সেটাও আমি দেখবো। আমার আমি যাবো না। আমি কইতাছি ভালো ভালো হাতটা ছাইড়া দে, নাইলে কিন্তু খবর আছে। ছাড়ুম না, কি করবি তুই? আমি কি করবো দেখতে চাস? আমার মনে হয় ও কোনো সময় আর তোমাকে ডিস্টার্ব করবো না। আরে আইসক্রিম আলী, কথা শোনো। আইসক্রিম আলী, না, আমি তোমার এই হাতটা ছাড়ুম না। আমি চাইতেছি তোমার এই হাতটা আমি সারা জীবনের জন্য ধরে রাখতে। না, এটা কোনোদিনও সম্ভব না। শোনেন, আমি বামুন হয়ে কোনোদিনও সাথে হাত দিতে চাই না। আপনারা কই আর আমরা কই, সেটা একবার ভাইবা দেখছেন? আমি ভাবতে চাই না, কোনো কিছু বুঝতে চাই না। আমি এটাই জানি আমি তোমারে ভালোবাসি, যদি তুমি আমারে ভালোবাসো তাহলে আমি তোমারে বিয়ে করুম। না, এটা কোনোদিনও হয় না। আপনার সাথে আমার বিয়ে কোনোদিনও হইতে পারে না। আর তাছাড়া আমরা গরিব, আপনি আমার সম্পর্কে ভালো মতো কোনো কিছুই জানেন না। যদি জানতেন না তাহলে আর আপনি আমারে ভালোবাসতে চাইতেন না, বিয়েও করতে চাইতেন না। আমি তোমার ব্যাপারে সবই জানি, আর জেনে শুনি আমি তোমাকে ভালোবাসছি। জানেন কি জানেন আপনি? হ্যাঁ, আমি সব কিছু জানি। তোমার ছোট যা সন্দেহ করছিলাম তাই, হ্যাঁ তাই তো কই যে এই ব্যবসার মধ্যে টাকা পাওয়া যায় না কেন? এই নাগরের সঙ্গে ডিং ডিং করলে তো ব্যবসার লাজেই উঠবো, এটা স্বাভাবিক। কি কথা বলছিস এসব? ওসব লেখা থাকবে। চুপ কর, তোর মুখে আর এই সব কথা সাজে না। আরে তুই কে? হ্যাঁ, তুই আমার বাস্তিরে ফুসলাইতেছিস কেন? কি ব্যাপার, ঘটনা কি? আমি ওরে ফুসলাইতেছি না, আমি আমি ওরে ভালোবাসি, সেই ভালোবাসি আমি বিয়ে করতে চাই। তুই আমার বাস্তির সাথে এই প্রেম প্রেম সিনেমা কইরে মনে করছিস আমার বাস্তিরে ভাগাই নিয়ে যাবি? তা হইব না। হ, আমি ভাগাইয়ে নিয়ে যাবো, আর ভাগাইয়ে নিয়েই একটা সংসার দিব যেটা আপনি দিতে পারেননি। আরে আপনার যদি আপন বাস্তি হয় তাহলে কেন তার জীবনটা নষ্ট করছেন? তারাকে দিয়ে আপনি আইসক্রিম বিক্রি করাচ্ছেন? শোনেন, আপনি তার ভালো চান না, আর আপনাকে আমি অনেক আগে থেকে চিনে ফেলেছি যে আপনি একটা মুখোশধারী শয়তান। এই আরে তুমি কি কইতেছ? মুখ সামলে কথা কও কিন্তু। হ্যাঁ, মুখ সামলিয়ে কথা বলেছি। আপনি যে লোকটা, আপনাকে আমি পরীক্ষা করেছি, সেই পরীক্ষায় আপনি ফেল করেছেন। এই তুমি আমার কি পরীক্ষা করছো?
কি ফেল করছি আমি তো কিছুই বুঝতেছি না মনে করে দেখেন রাস্তার মাঝখানে 1 লক্ষ টাকার একটা বান্ডিল পেয়েছেন কিনা আপনি না মাম মানে তুমি কেমনে জানো এটা মনে পড়েছে তো না মনে পড়েছে তো আর আমি জানবই বা না কেন সেই 1 লক্ষ টাকার মালিকটাই ছিলাম আমি আর আপনাকে আমি সেই 1 লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করেছিলাম যে আপনি মানুষটা কেমন আসলে আপনি সৎ লোক না তাই আমি চাই না এরকম একটা অসৎ লোকের কাছে এরকম একটা মেয়ে পড়ে থাকুক তাই আমি ওকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব দেখো ও আমার ভাস্তি হয় তুমি কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারো না হ্যাঁ কেন পারে না শোনো চাচা এতদিন তোমার কাছে থাকি আমি অনেক অত্যাচারিত হইছি অনেক মারগুতা সহ্য করছি তুমি আমার ঠিকমতো খাইতে পর্যন্ত দাও নাই আমার বাবা নাই মা নাই কোন আশায় আমি তোমার কাছে থাকবো কত তুমি তো আমার মেয়ের মতো ভালোবাসো নাই কখনো এই যে দেখো তোমার এসব আচরণের কারণে তোমার বউডা নাই কত আগেই তো মারা গেছে আর তোমার সন্তানরা তোমারে দেখে না মেয়ে একটা বিয়ে দিয়ে দিছো কোনদিনও খোঁজ খবর নেই আমি তো তোমার পাশে আছিলাম কামাই রোজগার করে তোমারে খাওয়াইছি কিন্তু তবুও আমি তোমার কোনো মন পাই নাই তাই আমি তোমার কাছে থাকতে চাই না এরকম সৎ একটা লোক যদি তার বাড়ির বউ বানাইয়া সারা জীবন ভালোবাসে আমারে রাখে আমি রাজি তবু আমি তোমার কাছে থাকতে চাই না আমি ওনার প্রস্তাবে রাজি রাজি থাকলেই তো আর হবে না আন্টি কথা বলুন কি ব্যাপার এখানে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না রুবেল এই মেয়েটা সব কি বলছে হামা তুমি যেটা শুনেছো সেটাই সঠিক আমি এই আজকেই মলির বিয়ে করব আর আমি ভালোবাসি এসব তুই কি বলছিস একটা আইসক্রিম ওলি আমার বাড়ির বউ হইতে পারে না রুবেল কেন হতে পারে না মা বাবাও তো একজন চাওয়ালা ছিল তাকে কি তুমি বিয়ে করনি তাকে তো আমি ভালোবাসতাম আমিও তো ওকে ভালোবাসি তারপরেও এই এতিম আইসক্রিম ওলিকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না থামুন আপনারা কাকে আইসক্রিম ওলি বলছেন ও আইসক্রিম ওলি নয় ওকে বানানো হয়েছে হ্যাঁ আমি বানিয়েছি আমি আজ সব স্বীকার করব হ্যাঁ আমি লোভে পড়ে আমি খারাপ হয়ে গিয়েছিলাম কে ভালো কে মন্দ কে আপন কে পর আমি সব ভুলে গিয়েছিলাম হ্যাঁ এই যে এই মেয়েটার না যা সম্পত্তি আছে এবং আমার ওর আমার মিলিয়ে যা আছে আপনাদেরকে 10 বার কিনতে পারবো কিন্তু আমি লোভের বশবর্তী হয়ে এই মেয়েটাকে দিনের পর দিন আমি অত্যাচার করিয়েছি রাস্তায় নামিয়েছি তাই আপা আপনার কাছে অনুরোধ করব ভালোবাসা একটা পবিত্র জিনিস ওরা দুজন দুজনকে ভালোবাসে আসুন না আমরা সবাই মিলে ওদের এই ভালোবাসাটাকে স্বীকার করে নেই মা তুমি আর অমত করো না দেখো মা সন্তানের যেটা ভালো হয় সেটাই তো তুমি চাও তুমি তো চাও তোমার সন্তান ভালো থাকুক ঠিক আছে রুবেল আমি এখন বুঝতে পেরেছি তুই এই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছিস আর এই মেয়েটাও তো এতিম ঠিক আছে ওই আমার বাড়ির বউ হবে আন্টি কি বলছো এসব তুমি হ্যাঁ রে উর্মি চিন্তা করে দেখলাম জোর করে কখনোই ভালোবাসা হয় না আর তুই তো ওর খালাতো বোন বোনের মতোই থাক না আসো মা আমার ছেলেটার সাথে অনেক ভালো মানাবে আমি তোমাকে অনেক কথা বলেছি তুমি কিছু মনে করো না মা না না ঠিক আছে যাই হোক ভাই সাহেব তাহলে কালকেই আমি আপনার বাড়িতে গিয়ে বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলবো জি আচ্ছা আপনি যা ভালো মনে করেন